নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একদম নতুন ভিডিও এনে হাজির করেছি, যেটা আপনাদের ভীষণ প্রিয় জিনিস। এই যে গরম পড়েছে, প্রচণ্ড এখন গরম, আর এই গরমে ঠান্ডা ফলের রস কিংবা আইসক্রিম কার না ভালো লাগে। এখানে আমি ফলের রস দিয়ে আইসক্রিম বানিয়েছি, ভীষণ উপকারী, ভীষণ খেতে টেস্ট এবং বেশ লোভনীয় জিনিস। এখানে আমি তরমুজ দিয়ে দুই রকমের আইসক্রিম বানিয়েছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণই ভালো। আর এটা আমি যে প্রথম প্লেটে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাটি আইসক্রিম করেছিলাম, বাটি থেকে নামিয়ে প্লেটে রেখেছি। এটা চিঁড়ের আইসক্রিম, চিঁড়ে দিয়ে তরমুজের জুস দিয়ে এই আইসক্রিমটা বানিয়েছি। এটা হচ্ছে সামান্য একটু যদি বিট লবণ ওপরটায় ছড়িয়ে দিয়ে খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। এখানে আমি এই যে বাটি আইসক্রিম বানিয়েছি, এটা তরমুজের আইসক্রিম, সম্পূর্ণ এটা তরমুজের রস দিয়ে, তরমুজের জুস দিয়ে বানানো হয়েছে। আর এই আইসক্রিমগুলো কাঠি ধরে খুব ভালো লাগে খেতে, আর তরমুজের গন্ধ, স্বাদ, গন্ধ আর আইসক্রিমের মজা দুটোই এর মধ্যে পাওয়া যাবে, খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। আর আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের কাছে এক্ষুনি শেয়ার করব, তার মাঝখানে কিছু কথা বলার জন্য একটু ব্রেকে এলাম। আমি প্রথমে তরমুজটাকে কেটে নেব, আর তরমুজটা দেখুন বেশ ভালোই, বেশ এটা হচ্ছে লাল, বেশ ভালোই লাগছে। আর তরমুজটা হচ্ছে পুরো লাল অংশটাকে নিতে হবে। এখানে তরমুজের হচ্ছে যে নরম যে লাল অংশটা, শুধু এই অংশটাকে আমি নেব, লাল লাল অংশগুলো। আর হচ্ছে প্রথমে খোলা দিয়ে এটা আমি বের করে নিচ্ছি, এটা চামচ দিয়ে বাকি অংশগুলোও নেওয়া যায়, মানে কোনো অংশই ফেলার নয়, তা শুধু আমি লাল অংশগুলো শুধুমাত্র নিয়ে নিচ্ছি। আর এই লাল অংশগুলো কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। আর তরমুজের একটা মাখা হয়, বিট নুন, লবণ, লঙ্কা এসব দিয়ে মাখানোও যায়। আমি আজকে যে আইসক্রিমটা বানিয়েছি সেটা গরমের জন্য উপযুক্ত, আর না হলে কিন্তু তরমুজ এমনি খাওয়ার জন্য বেশ উপযুক্ত, ভালো। এখন আমি তরমুজের যে লাল অংশের ভেতরে দানাগুলো আছে, সেই দানাগুলো এইভাবে বের করে নিতে হবে, দানাগুলো ফেলে দিতে হবে, না হলে দানাগুলো মুখে লাগলে ভালো লাগবে না। এখন আমি তরমুজের হাত দিয়ে এটা করে নিলাম, চামচ দিয়েও করা যায়, এটা যদি মিক্সি মেশিনে করা যায় আরও তাড়াতাড়ি হয়। আমার কাছে এখন মিক্সি মেশিন নেই, তাই আমি হাত দিয়েই করে নিলাম, রসটা বের করে নিলাম। নিয়ে এখানে এখান থেকে আমি বাকি আরও অংশগুলো করব, এটা আমি যেহেতু দুটো আইসক্রিম বানাবো তাই বেশি রসের দরকার, তাই বাকিগুলোও এইভাবে রস বের করে নিলাম, জুসটা বের করে নিলাম। আর একটু ছেঁকে নিতে হবে, কারণ ছেঁকে না নিলে এর শক্ত অংশগুলো থাকবে। আমি এক চামচ চিনি দিলাম, দু চামচ দিলাম, আর এখানে মোট চার চামচ দেবো, তিন চামচ দিলাম এখানে, এই যে চার চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা বেশি কম করে নিতে পারেন, তা এখানে যেহেতু তরমুজের এমনি তরমুজ মিষ্টি হয়, তা এখানে চিনির বেশি লাগে না, যেহেতু বরফ বানাবো, আইসক্রিম বানাবো, সেখানে একটু তো চিনি দিতেই হবে, নাহলে মিষ্টি লাগবে না। তা এখানে বাটির মধ্যে এখানে আমি চায়ের কাপগুলো নিয়েছি, আপনারা আইসক্রিমের খাপও নিতে পারেন, সেখানে আইসক্রিমগুলো দেখতে আরও সুন্দর হয়, ডিজাইনগুলো আলাদা হয়। তা আমার কাছে নেই বলে আমি এমনি ঘরোয়া পদ্ধতি চায়ের ছোটো ছোটো কাপগুলো ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি কাঠিগুলো গুঁজে দেব, আর এখানে আমি যে চিঁড়ের আইসক্রিমটা, বাটি আইসক্রিমটা যেটা বানিয়েছি, সেটা চিঁড়েগুলো সেইটা দেখাচ্ছি। এখানে আমি আবারও কিছু তরমুজের জুস নিয়েছি, এর মধ্যে ধুয়ে রাখা চিঁড়েগুলো দিয়ে দিচ্ছি, চিঁড়েগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর চিঁড়েটা অবশ্যই শক্ত চিঁড়েটা নেবেন,
পাতলা চিনিটা নেবেন না, ভাতের মতো হয়ে যাবে, তাই একটু শক্ত শক্ত ভালো। তাই এখানে আমি বাটির মধ্যে চিনিগুলো দিয়ে দিলাম। এবার ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি হচ্ছে দুই রকমের আইসক্রিম বানিয়ে। এখানে হচ্ছে ডিপ ফ্রিজে দিতে হবে, ডিপ ফ্রিজে দিলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে এটা বসতে, মানে জমতে। তাই আমি ততক্ষণ হচ্ছে ব্রেকের জন্য ঘুরে আসি, কিছুক্ষণ সময় বাগানের দিকে ঘুরে আসি, তারপরে আবার ঘুরে এসে আপনাদের দেখাবো। এখন আমি এটাকে বসাতে দিলাম। এখন আমি বরফ নিশ্চয় জমে গেছে, আইসক্রিম নিশ্চয় জমে গেছে। এখন ফ্রিজ খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন তরল অংশ আইসক্রিমে পরিণত হয়ে গেছে। এখানে দেখুন দুটোই আইসক্রিম বানানো আমার হয়ে গেছে। এখানে তরমুজের আইসক্রিমটা একেবারে বাটিতে পুরো জমে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। আর দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু খেতে সত্যিই সুন্দর। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর যদি বাড়িতে বানিয়ে দেখেন খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুল করবেন না। একবার অন্তত বানিয়ে দেখবেন এই গরমকালে, তরমুজ এমনি না খেয়ে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন দেখুন কতটা সুন্দর লাগছে, ফুলের মতো ফুটে উঠেছে। কিন্তু এগুলো এবার আমি কাপ থেকে ছাড়িয়ে আপনাদের দেখাবো। কাপের মধ্যে পুরো জমাট বেঁধে গেছে আইসক্রিমগুলো, এক একটা আইসক্রিম তুলে আমি দেখাবো। আর এখানে দুটো আইসক্রিমই আমার হয়ে গেছে, বাটি আইসক্রিমটাও আমি দেখাচ্ছি। চিঁড়ের যেটা আইসক্রিম এটা আমি খুলে দেখাচ্ছি, দেখুন কাপ থেকে ছাড়িয়ে দিচ্ছি। আর আইসক্রিমগুলো কিন্তু দারুণ হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে, আর খেতে কিন্তু সত্যিই ভালো। আর এখানে চিঁড়ের যে আইসক্রিমটা হয়েছিল বাটির মধ্যে, বাটির আইসক্রিম দেখুন সেটাও খুব ভালো লাগছে। দুটো আইসক্রিমই কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো লাগছে দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো। আর বন্ধুরা হচ্ছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুটো আইসক্রিমই একবার বাড়িতে অন্তত একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর আবার নতুন কোনো দেখা হবে, নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, নিশ্চয়ই ভালো লাগবে এরকম রেসিপি বা কোনো ভিডিও নিয়ে এসে হাজির করব। আর আজকের মতো এখানেই বিদায় নেব। আর এতক্ষণ আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুনভাবে নতুন কিছু নিয়ে। টাটা বন্ধুরা, জানেন তো এই আইসক্রিমটাকে তো খুব টেস্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ও খুব মানে মজা করে খেয়েছে, খুব ভালো লেগেছে ওর, তা সেটাই ওর প্রতিক্রিয়াটা ফিল করলো আপনাদের সাথে। আর হচ্ছে বাচ্চা তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। আর বন্ধুরা বেশি কথা বলা হয়ে গেল, আবার নিশ্চয় দেখা হবে নতুন কিছু নিয়ে। টাটা।